অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। এর আগে বুধবার দেশ ছাড়ার আগে অফিসিয়াল ফটো সেশনে অংশ নেয় টাইগাররা। এবারে এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে বি গ্রুপে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আরব আমিরাতের বিপক্ষে। এরপর 11 ডিসেম্বর জাপান ও 13 ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুব টাইগাররা। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন আরিফুল রাব্বিরা। আমার প্রতিটা টুর্নামেন্টের আগে লক্ষ্য থাকে স্পেসিফিকভাবে যে বেস্ট ব্যাটসম্যান হবো, বা আর টিম অনুযায়ী টার্গেট থাকে যে যেখানে যায় না প্রতিটা ম্যাচ বাই ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপ ওটা ধরে রাখবো ইনশাল্লাহ। তো টার্গেট ওটাই আছে যে ইনশাল্লাহ ম্যাচ বাই ম্যাচ জিতবো, টার্গেট নিবো ইনশাল্লাহ ম্যাচ বাই আগানোর ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন হওয়ার তো ইচ্ছা সবারই থাকে, সো আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের প্রসেস মেনটেন করার, যেমন ম্যাচ বাই ম্যাচ যাওয়া, এক একটা পরের ম্যাচ এক একটা ম্যাচে যাবো। ছোট দল বড় দল বলে কোনো কথা নেই, ক্রিকেট গোল বলের খেলা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।